नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। বিএসকে তে কিন্তু অলরেডি ইন্টারভিউ চলছে এবং থার্ড ফেজ অর্থাৎ তিনটি ফেজে কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত বেশ কিছু ডিটেইলস পাবলিশ করা হয়েছে। কিন্তু থার্ড ফেজ পর্যন্ত কিন্তু অনেকের নাম আসেনি, তাই কিন্তু অনেকেই দুশ্চিন্তায় আছেন এবং এই ক্ষেত্রে আপনাদের কী কী করণীয় বা আপনাদের দুশ্চিন্তা মুক্ত করার জন্য কিন্তু অলরেডি একটি বিরাট আপডেট চলে এসেছে এবং সেই আপডেট সংক্রান্ত বেশ কিছু ডিটেলস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। শুরুতে বলে রাখি, আপনারা কিন্তু বিএসকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbbsk.in সেখানে চলে আসবেন এবং সেখানে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফোর্থ ফেজের জন্য কিন্তু ইন্টারভিউ স্কেডুল তারা পাবলিশ করবে এবং এখানে কিন্তু অলরেডি একটি কলাম তারা বানিয়ে ফেলেছে। অর্থাৎ ফোর্থ ফেজের জন্য কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে 12 তারিখ থেকে এবং এই ক্ষেত্রে কাদের কীভাবে লিস্ট আসবে তার ডিটেলস কিন্তু অলরেডি বা কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু পাবলিশ করে দেবে। অর্থাৎ আগামীকাল 11 তারিখে কিন্তু আপনারা ফোর্থ ফেজের ইন্টারভিউ সমস্ত রকম স্কেডিউলগুলো এখানে আপডেটেড হতে দেখবেন। তো আশা করি যাদের যাদের নাম এখনও পর্যন্ত আসেনি তারা অবশ্যই অপেক্ষা করবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের নাম পরবর্তী ফেজগুলোতে আসবে, এটাই আশা করা যায়। যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।